Uh, hello assalamu alaikum uh, this is your teacher Aman Sadekin with the topic transformation of sentences today i will especially discuss the techniques that you can use in transforming a sentence in last in our last class we saw uh, what a simple sentence is and what a complex sentence is and again what a compound sentence is and their uh, illustrations also were uh, discussed at the time today i'll uh,

নিয়ে যাও এবং আরেকটা প্রিন্সিপাল ক্লস এবং কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা বলি আমরা অলরেডি বলেছি এখানে সাবোর্ডিনস থাকে একের অধিক হতে পারে এবং প্রিন্সিপাল ক্লস থাকে হ্যাঁ তোমাদের যেই সেন্টেন্স গুলো দেয় সাধারণ একটা থাকে একটা প্রিন্সিপাল ক্লস থাকে এবং এই কাজটা তোমরা করবো আমরা টেকনিক আকারে দেখবো কম্পাউন্ডে কিন্তু আমরা জানি দুইটা প্রিন্সিপাল ক্লজ হয় এই যে এই প্রিন্সিপালগুলাকে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি না সেম কথা ইন্ডিপেন্ডেন্ট প্রিন্তা এন্ড অর অর এগুলো আদারওয়াইজ এগুলা দ্বারা কি হয় সংযোজন বা বিয়োজন হয় তোমরা একটা সেন্টেন্স দেখো এখানে বাংলাদেশ

এবং ফাইনাইট ভার্বও নাই প্লে যেটা সেটাকে নন ফাইনাইট আকারে আছে তো এটা যখন কমপ্লেক্সে করব আমরা তাহলে কমপ্লেক্সে কিভাবে লিখব দেখি তো অলদো বাংলাদেশ প্লেড ওয়েল অলদো বাংলাদেশ প্লেড ওয়েল দে লস্ট দা ম্যাচ খেয়াল করো এই যে অলদো বাংলাদেশ প্লেড ওয়েল এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং এই ক্লজ কিন্তু এটা সবচেয়ে বড় কথা হলো এটা ক্লজ এই যে এই যে এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করলাম এবং ক্লজে যে সত্তটা সেটা আমি পূরণ করলাম সেটা কি সাবজেক্ট এনেছি এবং ভাবের ফাইনট ফর্মটা লিখেছি এখানে এবং অ্যাডভার্বটা লিখলাম এবং একইভাবে যেটা প্রিন্সিপাল ক্লজ ছিল সেটা ঠিকঠাক লিখে দিয়েছি খালি নাউনের জায়গায় pronounটা বসিয়েছি কারণ নাউনটা আগে আসে আমরা জানি আবার নাউনের দরকার নাই pronounটা বসালাম এবং এখানে দেয়া কেন লিখলাম সেটাও বলে দিই এখানে তো ইট লিখতে পারতাম কারণ বাংলাদেশ টিমকে বোঝাতে কালেকটিভ নাউন সেটা আমরা দেয়া লিখলাম এবং লসটা আবার ভার্ব দেখতে পাচ্ছে এবং কমপ্লিমেন্টার ওয়াটা দেখতে পাচ্ছে এখানে এবং সাবডিনেট ক্লজটা আমরা দেখেনি অলদো বাংলাদেশ প্লেড ওয়েল দেখো কেন সাবডিনেট হচ্ছে কেন এটা সাবডিনেট বা ডিপেন্ডেন্ট হচ্ছে যদিও বাংলাদেশ ভালো খেলেছিল কাল করো যদিও বাংলাদেশ ভালো খেলেছিল দেখো তা এই সেন্টেন্সটা পরিপূর্ণ হয় আমাদের বা আমাদের এখনো আকাঙ্ক্ষা রয়েছে কি বাংলাদেশ ভালো খেলেছিল যদিও বাংলাদেশ ভালো খেলেছিল কি তো এটা সেন্টটা পরিপূর্ণতা পাওয়ার জন্য আমাদের এই ক্লজের সাহায্য লাগছে সেই জন্যই

এটার ফলেই কিন্তু এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে এটা যদি না থাকতো তাহলে ডিপেন্ডেন্ট হতো না আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা দেখিউন্ড কি হবে দুইটা দুই বা তার অধিক প্রিন্সিপাল ক্লজটা সংযোগ বা হবে কিসের দ্বারা এন্ড অর এই টাইপের কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দিয়ে এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম বাংলাদেশ প্লেড ওয়েল বাট দেখো বাট লস্ট দা ম্যাচ খেয়াল করো বাংলাদেশ প্লেড ওয়েল একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস এখানে এখানে কোনো সাবর্ডিন কনজাংশন আছে না সে না কোনো ডিপেন্ডেন্সি নাই এখানে সো বাংলাদেশ ভালো খেলেছিল কিন্তু তারা ম্যাচটা হেরে যায় কাল করো দেখো দুইটা ইনডিপেন্ডেন্ট ক্লজ এবং বাদার এখানে আমরা করলাম কি জয়েন করেছি क्लियर তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি এটা এত ডিটেইলসে বলছি কারণটা হলো পরবর্তীগুলোতে যারা তোমরা আর সহজ বুঝতে পার আমরা আরেকটা তোমাদের জন্য স্যান্ডস লিখলাম আমি

তাহলে কমপ্লেক্স করতে হলে আমরা কি করব দেখো সাবরিন ক্লস আনতে হবে সাবরিন ক্লস করলাম কিভাবে দো ফাহিম দেখো সাবজেক্ট অফ এনি পরের থেকে পরের যে ক্লসটা ছিল এখান থেকে সাবজেক্টটা নিয়ে আসলাম ফাহিম যেহেতু ফাহিমকে রেফার করছে ওয়াক্ড হাট দো ফাহিম ওয়াক্ড হাট ওয়াকটা ফাইনাটে নিয়ে আসলাম এখানে কিন্তু নন ফাইনাটে ছিল ফাইনাটে নিয়ে আসলাম হাট হি ডিড নট গেট এ প্লাস দেখো তো দুটা ক্লস হয়েছে এখানে একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল হয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং এটি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে দেখো তো ভালোভাবে হয়েছে এবং দু যুক্ত করে আমরা এটা সাবরেট করেছি কিন্তু কিন্তু এরপরে দেখো কম্পাউন্ডটা ফাহিম ওয়ার্কড হার্ড বাট ডিড নট গেট এ প্লাস দেখো তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস তোমরা এখানে প্রশ্ন করতে পারো স্যার এখানে আপনি সাবজেক্টটা তো লিখেন নাই হ্যাঁ এখানে আমি সাবজেক্টটা লিখি নাই কারণ বাদ দ্বারা যেটা যোগ করলাম এখানে দুটাই একই সাবজেক্টকে রেফার করছে দেখো এখানে লিখলেও তো হি লিখতাম নাকি সমস্যা না কৌশলটা তাহলে আমরা ইন্সপাই এই অংশগুলো এইভাবে আসলে আমি আমরা কমপ্লেক্স দিয়ে স্টার্ট করবো বা এবং কম্পাউন্ডে এ দিয়ে দুটা কে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস করার চেষ্টা করব এবং পরের কৌশলটা খেয়াল করো করতে পারি যেমন এক্সাম্পল দেখি প্লেইংল বাংলাদেশ ওয়ান দ্য ম্যাচ ভালো খেলে বাংলাদেশ ম্যাচটা জিতেছিল হ্যাঁ অথবা বাই ওয়েল বিকজ অফ প্লেইং ওয়েল এবারও বলতে পারি ফ্রেজই হচ্ছে আসলে ক্রস হচ্ছে না মোটামোটে

এটা কিন্তু শুধু সিনসটা বাদ দিয়ে যদি লিখতাম এটা কিন্তু তখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হয়ে যেত দেখো সিনস বাংলাদেশ প্লেড ওয়েল যেহেতু বাংলাদেশ ভালো খেলেছিল বাংলাদেশ ওয়ান দা ম্যাচ দেখো তো আমি এখানে দে ওয়ান ম্যাচ দিলেও পারতাম তুমি দেটা লিখলো এখানে দিয়ে লিখলো কারেক্ট সিনস বাংলাদেশ প্লেড ওয়েল বাংলাদেশ ওয়ান দ্য দুইটা ক্লজ দেখতে পাচ্ছি একটা সাবোর্ডিন্ট ক্লজ দেখতে পাচ্ছি খেয়াল করো একটা প্রিন্সিপাল ক্লস তো ক্লজ আশা করি তোমাদের সমস্যা হচ্ছে না এগুলো বুঝতে এখন আর তো বাংলাদেশ প্লেড ওয়েল যেহেতু একটাই কেননা এই যে পরের অংশ দেখো এই যে এই যে এই ফ্রেজ গুলো আরেকটা এটাও মনে রাখো আমরা ফ্রেজ গুলো পরে লিখলেও চলে পরে লিখলেও কোন অর্থ বিগড়াবে না বেশিরভাগ সময় সময় আমি আবার এখানে এই অংশটা যেটা ফ্রেজ আকারে ছিল যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পার্সিউল ফ্রেজ দেখো ভারবের সাথে আইনজি তাই না এটাকে clause এ নিয়ে যাচ্ছি as অথবা not অথবা বিকজ অথবা since

দেখো আকাঙ্ক্ষা থাকতো সেজন এটা সাবোনিয়র বা ডিপেন্ডেন্ট হচ্ছে সো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না পরেটা দেখো ওমর শোর ইজ ট্যালেন্ট এন্ড ফর দা প্রাইস এন্ড হিGot দা প্রাইস বলো सेम কথা বোঝাবে সে ক্ষেত্রে তোমারটা কারেক্ট হবে সো এটা যদি তোমাকে এটা দিয়ে সারবজে তুমি সিম্পল ট্রান্সফর্ম কর তাহলে কি করবা তাহলে ভাল করে তো তুমি চেষ্টা করবা যে এই একটা ক্লজ এ নিয়ে আসতে আমি অর্থ ঠিক রাখতে হবে এটা মনে রাখতে হবে সব সময় তোমাদের অর্থগুলো ঠিক রাখতে হয় এরপর দেখো টেকনিকটা উইদাউট প্লাস ভার প্লাস আইএন দিয়ে যদি সিম্পল সেন্টেন্স আসে তাহলে আমরা ই প্লাস নেগেটিভ ক্লস দিয়ে অথবা আনলেস দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি প্রথমে প্রথম সেন্টেন্সটা দেখি উইদাউট এ স্টার্টিং ইউ উইল ফেল টু অ্যাচিভ গোল বলছে পড়াশোনা না করলে ছাড়া পড়াশোনা ছাড়া তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না বা ব্যর্থ হবে এটা আমি যখন কমপ্লেক্সে রূপান্তর করতে বলবে স্যার তার মানে কি বলতেছে স্যার বলতেছে তুমি এখানে দুইটা ক্লজে লিখো বা দুইয়ের অধিক একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তো আমি উইথ দেখতে পেলাম তাহলে আমি ইফ দ্বারা স্টার্ট করতে পারি নেগেটিভ ফর্মে নেগেটিভ ক্লজ দিয়ে ইফ ইউ ডু নট স্টাডি অর আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল টু অ্যাচিভ ইউর গোল খেয়াল করো অত ঠিক আছে দুটা ক্লজ আসছে প্রথমটা সাবঅর্ডিনেট পরেরটা প্রিন্সিপাল ক্লজ প্রথমটা কি এখানে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ পরেরটা প্রিন্সিপাল বা ইনডিপেন্ডেন্ট ক্লজ যদি তুমি পড়াশোনা না করো খেয়াল করো তাহলে একটা দেখো এগুলো কন্ডিশনাল সেন্টেন্স না সবগুলো এটা যদি আমাকে কম্পাউন্ডে লিখতে বলে দুইটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট কথা সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে যুগ করব অর বা আদার দিয়ে যে স্টাডি ইউ কে বলা হচ্ছে সাবজেক্টটা না দিলেও চলে আমরা জানি সেকেন্ড পারসন গুলো সাবজেক্ট আকার না দিলেও চলে এখানে ইউ কে বলা হচ্ছে স্টাডি অর আদার ওয়াইজ ইউ উইল ফেল টুভ ই তো ভালোভাবে খেয়াল করো প্রিন্সিপাল ক্লজ যেটা শেষের দিকে ছিল সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটা কিন্তু কমপ্লেক্সও সেম রয়ে গেল আর কম্পাউন্ডও সেম রয়ে গেল এই কৌশলগুলো তোমরা চাইলে প্রয়োগ করতে পারো আরেকটা এক্সাম্পল দেখবো ইউ উইল সাফার ইন দ্য লং রান উইথাউট সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন বলছি তুমি জীবন চলার পথে কষ্ট পাবে তোমার যদি কোনো ধরনের একনিষ্ঠতা না থাকে কোনো ধরনের ডেডিকেশন না থাকে দেখো একটা ক্লস কেন সাবজেক্ট একটা এখানে ফানের ভাব একটা তো এটা যদি আমি কমপ্লেক্সে নিয়েছে তাহলে কিভাবে লিখবো দেখো এই যে এই ফ্রেজের অংশটাকে আমি ক্লজে নিয়ে যাব দেখো প্রথমটা কিন্তু বুঝতেই পারতেছি এটা প্রিন্সিপাল ক্লজ আকারে থাকবে এটা নিয়ে টেনশন ইফ ইউ ডোন্ট উইথ সিনসিয়ারিটি এন্ড ডেডিকেশন এনেছি তাহলে অত ঠিক থাকবে না অথবা এটা আনলেস দিয়ে বলতে পারো আনলেস ইউ স্টাডি উইথ সিনসিয়ারিটি এন্ড ডেডিকেশন দেখো তখন কি হবে সাবজেক্টও থাকবে আবার ভার্বও থাকবে সেই জন্য এটা একটা ক্লজ হবে এবং এটা সাবঅর্ডিনেট হবে কারণ ই ফার্স্টে এবং উইল সাফার ইন দ্য লং রান এবং কম্পাউন্ডে কিভাবে লিখব স্টারেডিকেশন আদার কি আদারও জানি অথবা আদারওয়াইজ মানে অন্যতাই ইউল সাফার ইন দা লং রান তোমরা কি বুঝতে পারতেছো আশা করি সবাই বুঝতে পারতেছো হ্যাঁ এগুলো কিন্তু একটু নোট করে রাখবা সবাই আর কিন্তু এগুলো অনেক স্ট্রং দিয়ে তোমাদের জন্য বানিয়েছে তারপর দেখো বাই দারা বা বিকজ অফ দা রিভার ভার পায়ন যদি আমরা অ্যাফারমেটিভ ক্লজে করতে পারি এগুলো ভিন্ন হতে পারে খালি এটা সব মনে রাখবা সিম্পল সেন্টেন্স মানে কি জানি কি বললাম একটা ক্লজ বাই স্টার্টিং वेल ইউ উইল ডু वेल ইন লাইফ তাহলে অ্যাফারমেটিভ ক্লজ এটা আমরা লিখতে পারি বাই অ্যাফারমেটিভ ক্লজ মানে ই প্লাস যে সেন্টেন্স ক্লজটা লিখবো এটা অ্যাফারমেটিভ অর্থরে ইফ ইউ স্টডি দেখো সাবজেক্ট ভার্ব আছে তুমি যদি ভালো পড়াশোনা করো ইউ উইল ডু वेल ইন লাইফ তুমি জীবনে ভালো করবে আমি পরে দিয়ে ফ্রেসটা দিচ্ছি আগে দিয়ে দিচ্ছি এখানে এখানে পরে দিয়ে দিলাম এটা আগে দিয়ে দিলাম এটা পরে দিয়ে দিচ্ছি হার্ট সে তার স্বপ্ন পূরণ করতে পারে স্বপ্ন অর্জন করতে পারে কঠোর পরিশ্রম করে তাহলে কমপ্লেক্সে কি লিখবো দেখো এই ফ্রেজটাকে ক্লজে নিয়ে যাচ্ছি ইফ শি ওয়ার্কস হার্ড শি ক্যান অ্যাচিভ হার ড্রিম সে যদি পরিশ্রম করে সে স্বপ্ন অ্যাচিভ করতে পারবে বা অর্জন করতে পারবে শি ওয়ার্কস হার্ড অ্যান্ড সো সোটা দেওয়া যায় এগুলো কানেক্টটা দেয়া যায় না দিলে সমস্যা নেই শি ক্যান অ্যাচিভ হার ড্রিম বুঝতে পারতেছে সবাই ওকে আশা করি বুঝতে পারতেছ তো এরপরে দেখো টেকনিকটা লিখে রাখবা টু ইন অর্ডার টু ফর এগুলো সবগুলো অর্থ জন্য বোঝায় তখন ক্ষেত্রে আমরা কমপ্লেক্স দিয়ে এইগুলো ক্লসটা আনি এখানে এরপরে তোমরা আমরা কেন পড়াশোনা করি আরো জানার জন্য এটা কমপ্লেক্সে কিভাবে লিখবো দুইটা ক্লস করতে হবে অবশ্যই একটা ক্লাস আসবে দেখো এই ক্লসটা কিন্তু করে আমরা আরো জানতে পারি তো যাতে করে এইভাবে দিলে আসলে এটা অত পরিপূর্ণতা পাচ্ছে না কিন্তু উইয় স্টাডি এটা প্রিন্সিপাল ক্লজ আকারে থাকছে তো এরপরে দেখো তো উই স্টাডি লার্ন মোর দেখো উই যেহেতু আসছে উইটার আর আমি এখানে আর রাখলাম না কি বলে উই ক্যান লার্ন মোড় দিতে পারো তাও হবে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে হচ্ছে উই ইট টু অত ইন অর্ডার টু সার্ভাইভ কেন খাই বেঁচে থাকার জন্য খাই একটা ক্লজ তাহলে আবার দেখবো আমরা দুইটা ক্লজ করবো একটা সাবারেন্ট ক্লজ আনবো উই ইট সো দ্যাট উই ক্যান সারভাইভ আমরা খাই যাdataTable আমরা বেঁচে থাকতে পারি তাহলে কমবাউন্ড কেবল ইট এন্ড দেখো উইকেন্ড আমি ব্র্যাকেটে রাখলাম না দিলেও সমস্যা নাই ആൻサー বাই উই ইট এন্ড সার্ভে তখন কি সার্ভে বুঝিয়ে বললেই বুঝা যায় যে আসলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আশা করি বুঝতে পেরেছো তোমাদের জন্য আমি টোটাল এখানে দেখিয়েছি আসলে পাঁচটা 슬্লাইড দেখিয়েছি আমি চাচ্ছি 15 মিনিট তোমরা এই এই আমরা আরো পরের দিন ক্লাসে পার্ট টু তে দেখবারো কিছু কৌশল দেখব পরের জন্য আমি এখানে নয়টা না কয়টা টোটাল সতেরোটা সতেরোটা প্রবলেম দিয়েছি এগুলো তোমাকে বিভিন্ন আমি এখানে ব্যাখ্যাটা লিখে দেওয়া হয়েছে কোন ফর্মে তোমাদের ট্রান্সফর্ম করতে হবে কমপ্লেক্সে সিম্পল এইভাবে দেখো এখানে প্রথমটা খেয়াল করো প্রথমটা কোন সেন্টেন্স আছে একটু খেয়াল করো তানিয়া নট ইন এগ্রিমেন্ট বাট খেয়াল করো কম্পাউন্ড সেন্টেন্স হি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস

অল দো অথবা দোয়া নগ্রিমেন্ট কমা দেখো আর এখানে বারটা থাকবে না কেন বারটা কোয়র্ডিনেটিং কনজাংশন এটা বাদ যাবে তাহলে কমা দিয়ে আমরা পরের ক্লাসটা স্টার্ট করবো শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস কত সহজ তাই না অনেক সহজ না অল দো তানিয়া নডেট ইন এগ্রিমেন্ট শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস দেখো যখন অলদু বলে দিলাম অলদু দিয়ে আমি সাবরিন কনজাংশনটা দিয়ে যখন প্রথম ক্লসটা বললাম এখানে এটা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেছে যদিও তানিয়া হ্যাঁ সূচক মাথা নাড়লো বা রাজি হইয়া মাতা নাড়লো দেখো তো আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে তার মানে এটা কনজাংশন ক্লস কিন্তু সাবরিন কনজাংশন বলে সাবিনেট ক্লস বাট এখানে সাবজেক্ট আছে তার মানে আমরা এখানে সাবজেক্টও আছে আবার ভার্বও আছে বাট এটা সাবরিনেট ক্লস এখানে এটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে পরেরটাতে এখন দেখো এর পরে শিবজ এক্সট্রিমলি নার্ভাস সে পছন্ড নার্ভাস ছিল তো প্রথমটা করে দিলাম তাহলে তোমাদের আরও ষোলোটা করতে হবে তোমরা এগুলো করে তোমাদের গ্রুপে জমা দিবা বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই অবশ্যই তুমি চাইলে ইউটিউবের ওই ভিডিও নিচে কমেন্ট করতে পারো তোমরা চাইলে তোমাদের গ্রুপটাতে কমেন্ট করতে পারো আই ল ইউর কোয়েশনস সো টুডে উই ক্যান কল ইডে দ্যাটস অল Uh, may Allah bless you. May Allah bless you with uh, knowledge, and pray for me, and and I pray for you. Allah Hafiz.